হ্যালো এভরিওয়ান, ব্যাডম্যান আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবার ভিডিওটি হচ্ছে লাভ বার্ড নিয়ে। মূলত লাভ বার্ড নিয়ে অনেক আগে ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু সামহাও করা হয়নি। এখানে আমার একজোড়া লাভ বার্ড আছে। এটা হচ্ছে যেটি হাড়ির উপরে বসে আছে সেটি হচ্ছে রোজি ফেস লাভ বার্ড, আর পেছনেরটা হচ্ছে ফিশার লাভ বার্ড। টিশার্টটা হচ্ছে মেয়ে, আর যেটা সামনে যেটা রোজি ফেস সেটা হচ্ছে ছেলে। নর্মালি লাভ বার্ডের মধ্যে ছেলে মেয়ে পার্থক্য নিরূপণ করা যায় না, এটা করতে হলে আপনাকে একটু অভিজ্ঞ হতে হবে। আসলে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমি পরে ছবিতে দিয়ে দিয়েছি, ওটা দেখলে আপনি মূলত বুঝতে পারবেন। অনেকে আসলে কনফিউজ থাকেন যে লাভ বার্ডের মধ্যে কোনটা ছেলে কোনটা মেয়ে, সত্যি এটা বোঝা যায় না একদম। আপনি যদি শিওর হতে চান তাহলে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে যে ডিএনএ টেস্ট করা, যেটা আপনি যে কোনো হসপিটালে করতে পারেন স্বল্প মূল্যে। আর এমনি যেটা বললাম, আমি কিছু অভিজ্ঞতা থাকলেই এটা করা যায়। নর্মালি লাভ বার্ড খুবই ভীতু টাইপের পাখি হয়, দেখতে পারতেছেন। কিছুক্ষণ আগে এরা হাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে এরা হাড়ির উপরে উঠে এসেছে। লাভ বার্ড মানুষ দেখলেই নিজেকে আড়াল করতে চায়। লাইক আমি যদি এখন ক্যামেরাটা যত ভিতরে দিকে দেবো, দেখুন এখনই কিন্তু মুখটা এদিক সেদিক করা শুরু করে দিয়েছে। লাইক এই যে হাতটা দিতে গেলেই হাড়ি ভিতরে ঢুকে যায়। সো খুব ব্যাপারটা খুবই হাস্যকর। আর এই মুখ দিয়ে বারবার উঁকি দিয়ে দেখবে যে আপনি চলে গেছেন কি জাননি, অনেকটা ছোটবেলায় অ্যাক্টিভ বইয়ে পড়া ডাহুক পাখির গল্পের মতো, যে আমি কাউকে দেখি না, আমি কাউকেও দেখি না। এই যে ফিচার যেটা সেটা সেদিকে মাথা লুকিয়ে রাখার চেষ্টা করতেছে লাভ বার্ড। এমনি লাভ বার্ড খুবই শান্ত, খুবই শান্ত বলতে গেলে চুপচাপ থাকে, কিন্তু যদি এরা দলবদ্ধ হয় এদের চেঁচামেচিতে ঘুম হারাম হয়ে যাওয়ার অবস্থা। তবে আপনি যদি লাভ বার্ড প্রিয় হয়ে থাকেন তাহলে কিন্তু এরা আপনার জন্য খুবই ভালো। আজকে আমার ককাটিয়াল পাখিটা ডাকতেছে, আর লাভ বার্ড একটু ভীতু এবং আড়াল স্বভাবে থাকতে চাই দেখে আমি ওদেরকে মূলত আলাদা করে রেখে দিচ্ছি একদম নিচে, যাতে এদের কোনো ডিস্টার্ব ফিল না হয়ে থাকে। লাভ বার্ড সাধারণত ধরা হয়ে থাকে যে মানে ওরা সবসময় জোড়া থাকতে চায়, এটা সবাই ধারণা করে। এবং এটা ধারণা করা হয় যে লাভ বার্ড হচ্ছে একদম স্ট্রংলি মনোগ্যামাস, অর্থাৎ যদি একজন যদি মারা যায় রিলেশনে আরেকজন নাকি মারা যায়। তবে এটা আসলে একটা গ্রিক মিথ বা পৌরাণিক কাহিনী, কারণ আধুনিক বিজ্ঞান মতে লাভ বার্ড আসলে মারা যায় না। মানে একজন যদি মারা যায় তো আরেকজন সার্ভাইভ করতে পারে ইজিলি। যেমন বেশ কিছুদিন আগে আমার যে মেল ফিশারটা ছিল সেও মারা গিয়েছিল, কিন্তু ফিমেলটা বেশ ভালোভাবেই সার্ভাইভ করতে পারছে আমি দেখছি। কিছুদিন আগে এই রোজিটা আনছি এবং রোজিটাও বেশ মেল এবং বেশ সাইজও বেশ বড়। মূলত লাভ বার্ড আফ্রিকা থেকে আসছে, আর এরা আসলে মানে সত্যি বলতে যদি একবার যদি রিলেশন হয়ে যায় এদের মধ্যে আসলে মানে খুব ভালো একটা স্ট্রং বন্ডিং থাকে, যেটা অন্য কোনো পাখির মধ্যে দেখতে পাওয়া যায় না। আর এরা একজন একজনকে খাইয়ে দিতে খুবই ভালোবাসে, অর্থাৎ এবার খুবই ভালো আর কি। নর্মালি এরা 3 থেকে 5টা ডিম পারে। তবে লাভ বার্ড চেনা আরেকটা ভালো উপায় হচ্ছে, যদি আপনি দেখেন যে আপনার লাভ বার্ড 6টা বা তার বেশি ডিম দিছে তাহলে বুঝবেন যে আসলে দুইটাই ফিমেল। এবং যেহেতু ফিমেল, সো এখান থেকে আপনি ডিম ফুটে বাচ্চা আশা করতে পারেন না। এবার ডিম পারবে ঠিকই, কিন্তু মানে বাচ্চা হওয়ার সম্ভাবনা একদমই নাই বলতে গেলে। এই তো ছিল এবারের ভিডিও, ভালো থাকবেন সবাই।